কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। চলো বেশি দেরি না করে আজকের ব্লগটা আমি শুরু করি। এখন আমি আছি তোমার কালীমেলার কাছে, খাওয়া দাওয়া মানে চান টান সব হয়ে গেছে, তো আজ হাফ চান করেছি, মানে বেশি চান করিনি আজকে। গত পা ধুয়েছি আর তোমার এই চুলটা অল্প জল দিয়েছি আর আর কি পাহাড় পা ধুয়েছি ওগুলাই জাস্ট, আর বেশি চান করিনি। কেন আজকে পুরো মেঘ ঘুরে আছে ওই জন্য চান করিনি। আর এখন আমি মাঠে ঘুরে বেড়াচ্ছি, আর এখানে আছে সাগর আর বিটু আইসিডিএসের কাছে মাঠে ঘুরে বেড়াচ্ছি। এবার তো খাই দিয়ে এলাম, তো এদিক থেকে যখন করছি তখন ভিডিও ঠিক আসছে, এদিকে যখন করছি হালকা হালকা কালো কালো আসছে, তাহলে এদিক থেকেই ভালো লাগছে। তো আমি এদিক থেকেই করবার চেষ্টা করি, না দেখি কোন কোন দিকে ভালো আসছে। এদিকে হয়তো অনেকটা বেটার লাগছে, এদিকেই করা ভালো। তো আজকে কে কে চান করে নাই কমেন্ট করে জানাবে, মানে কে কে চান করে নাই। ঠান্ডা ঠান্ডা ভাব আছে আর সকাল থেকে জলও পড়ছে, মানে জাস্ট বৃষ্টি পড়ছে সকাল থেকে। বিটু এখানে বলছে আমাকে, বলছে তুই বৃষ্টি নিয়ে ব্লগ বানা যা, বলছে বৃষ্টির কিছু কিছু দেখালি নেই, বলছে সকালে তো জল পড়ছিল, বৃষ্টি পড়ছিল বলছে তখন দেখা। তো চলো স্টেজের পেছনের ভিউটা তোমাদের কিছু দেখাই দিই, মানে কেমন কুয়াশা কুয়াশা হয়ে আছে চলো দেখাই। দুপুরবেলা তো আমি জানতাম না যে কুয়াশা পড়ে, দেখো কেমন কুয়াশা কুয়াশা হয়ে আছে, চলো ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। চলো তুই চারিপাশটা দেখো, কুয়াশা কুয়াশা লাগছে দূর তক। ওই ওই জায়গাটা অল্প বেশি কুয়াশা কুয়াশা লাগছে, এদিক গেলে তো পড়েছে অতটা বুঝায়নি, কিন্তু এইখানটা বেশি অল্প বুঝাইছে কুয়াশা কুয়াশা। তো আমি ভাবতাম শুধু ভোরবেলাতে আর সকালবেলাতেই কুয়াশা পড়ে, আমি জানতাম না যে দুপুরবেলাতেও কুয়াশা পড়ে। যাক আজকে বোঝা গেল যে দুপুরবেলাতেও পড়ে। আজ মেনুটা ভালোই ছিল কিন্তু দেখানো হলো নেই। আজ মেনুটো মানে সকালে খাবারটা জল খাবারটাও ভালো ছিল, আর এখন যে খেয়ে এলাম দুপুরের খাবার সেটাও ভালো ছিল কিন্তু দেখানো হলো না। কি করবো বলো, সকাল থেকে আজ ভিডিও বানাইনি, আজ তোমার এই দুটার সময় ভিডিও বানাতেই শুরু করলাম, তার জন্য দেখানো হলো না। চান টান করে বলি আগে, আজকে আমি প্রথমে খাইছি তারপরে চান করেছি, আর অন্যদিন চান করে তারপরে খাই, আর আজকে খাওয়ার পর চান। সমেজলো না, সমেজলো কই দেখিনি। তো বিটুর এখন পাবজি খেলবার জন্য মানে এখন মুতলা হয়ে গেছে, মানে ওয়াদ পার্টনার এখন আসে নাই, কখন আসবে কু ওয়ার সেটাই ভাবছি, এখন আসে নাই। আর একজন আসবে আমাদের আদু কাকা, খুব পুরো প্লেয়ার নাকি বিটু। তো চলো সাগরের পাবজি খেলেছে ওটার আসবো কিছু তোমাদেরকে দেখাই। তো চলো সাগরদের খেলাটা একটু দেখাই। তো আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, শেয়ার করে দেবে, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই, সুস্থ থাকো, ভালো থাকো, আর প্লিজ আমাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে থাকো।